বিয়ের কিছুদিন পরে বিচ্ছেদ, স্ত্রী আবার বিয়ে করে অন্যজনের সাথে। কিছুদিন না যেতে আবার প্রথম স্বামীর সাথে ভাব গড়ে তোলে স্ত্রী, চলতে থাকে গোপনে গোপনে প্রেম। হঠাৎ একদিন দ্বিতীয় স্বামী সহ এলাকার মানুষ দেখে ফেলে গণপিটুনি দিয়ে পিটিয়ে মেরে ফেলে প্রথম স্বামীকে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের বড়মত্ত গ্রামে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের বড়মত্ত গ্রামে সাখাউদ হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর বর্তমান শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের সরকারপাড়া সাখাওয়াত হোসেনের সঙ্গে দুই বছর আগে খোলাহাটি ইউনিয়নের আনালের তারি গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। পরে বিচ্ছেদ ঘটে। এরপর শিউলি বেগম বড়মত্ত গ্রামের বায়জিৎ ইসলামকে বিয়ে করেন, কিন্তু সাখাত হোসেনের সঙ্গে তার পুনরায় সখ্য গড়ে ওঠে। এ নিয়ে শিউলির বর্তমান স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে সাখাওয়াতের বিতণ্ডাও বাঁধে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বুধবার রাতে সাখাওয়াত গোপনে শিউলির সঙ্গে দেখা করতে যান। শিউলির স্বামী বায়জিৎ ও তার স্বজনরা ডাকাত এসেছে বলে চিৎকার দিয়ে গ্রামবাসীকে একত্র করেন। গ্রামবাসী তাকে এলোপাতাড়ি মারধর করে। গতকাল সকালে স্থানীয়দের কেউ 999 ফোন দিলে পুলিশ গিয়ে সাখাওয়াতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলি ও বায়জিৎকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে রাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রাত 9:30 দিকে খুলনা নগরী তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও ভিকটিমের পরিবার থেকে জানা যায়, ঘটনাকালে স্বামী স্ত্রী স্থানীয় কামরুলের গ্যারেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় 4 থেকে 5 জন লোক তাদের টেনে হিঁচড়ে গ্যারেজের ভেতর নিয়ে যায়। এরপর স্বামীকে দড়ি দিয়ে বেঁধে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে। কেএমপি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে 4 জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ গ্যারেজ মালিক কামরুল এবং তার সহযোগী জীবন, সুমন, আলা ও পিয়াসকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। সুপ্রিয় দর্শক, বিচ্ছেদের পরে এভাবে গোপনে মেলামেশা করা ঠিক হয়নি। নিজে বেঁচে গেলেও বেচারা স্বামী মারা গেল গণপিটুনিতে। এলাকাবাসী এখন বলছে, মেয়েটাই সব কিছুর নষ্টের মূল। আপনিও যদি তাদের সাথে একমত হন তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।